হাই গাইজ, ভেরি গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। হাই গাইজ করো বাবা, যখন আমি হাই গাইজ বলি তখন একটা করে শব্দ করে, মানে ও হাই গাইজ বলছে আর কি। যাই হোক, তো আজকে হচ্ছে সকাল সকাল আমি আর আমার ছেলে দুজনেই রয়েছি। সৌরভ গেছে অফিসে মর্নিং ডিউটি, তো সকালটা আমাদের কীরকমভাবে কাটে তোমরা আজকে দেখতে পারবে, বিকজ অন্য সময় তো সৌরভ থাকেই হেল্প করার জন্য, বাট আজকে নেই। আজকে এখন বিছানা টিছানা তুলে ফ্রেশ ট্রেশ হয়ে নিই, তারপর খাবার বানাবো। তো আমরা এখন করবো ব্রেকফাস্ট। ব্রেকফাস্ট করে আমার সোনা তো আবার ঘুমিয়েই পড়বে, কেন কি তাড়াতাড়ি উঠে পড়েছে, তো সেই জন্য আবার একটু ঘুমাবে, তারপরে উঠে স্নান ঠান সবকিছু করবে। এটা কি রে, God bless you. এটা কি, এটা কি, এটা কি, এটা কি, কে খাবে, কে খাবে, ভীম একটু খেয়ে নেবে, একটু 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 আউম, কত কসরত করতে হয় গাইজ। এখন কিছুক্ষণ এমনি খাওয়া হয়ে গেছে, এখন আর খাবে না, এখন আবার ঘোড়ায় বসিয়ে বসিয়ে খাওয়াতে হবে। খাওয়ানোর পরে এতক্ষণ পরে আমি একটু ব্রেকফাস্ট করছি, ভাবছিলাম যে আজকে আমি বেসন দুধ ময়দা দুধ এগুলো একটু মাখতাম রবিবার রবিবার করে, কিন্তু মোটামুটি 2 বছর বা তার উপরেই হবে যে এসব কোনো স্কিন কেয়ারই আমি করি না, মানে লিটারালি আমি নিজের দিকে কোনো লক্ষ্যই করি না কখনোই আমার ছেলে হওয়ার পর থেকে, কারণ কি আমি সবসময় ওকেই বেশি টেক কেয়ার করতে করতে আমার আর টাইম থাকে। আজকে আমি ভাবছিলাম যে আমি করবো, কেন কি আজকে সানডে আছে, আর এখন আসলে ও একটু বড় হয়ে গেছে, তো কি বলতো আমি দেখেছি ও নিজে পড়তে গেলে ও নিজেকে বাঁচাতে শিখে গেছে, মানে একটু একটু শিখেছে আর কি, সো এখন সেই জিনিসটা রয়েছে, ভয়টা একটু কম। তো ভাবছিলাম যে মুখে একটুখানি মাখি, তো আমি এর মধ্যে একটুখানি ময়দা আর একটুখানি বেসন নিয়েছি, যে এরকম চামচে 1 চামচ বা 1/2 চামচ করে আর কি, জাস্ট মুখে যেহেতু অ্যাপ্লাই করবো তো বেশি লাগবে না। আমি এই জিনিসটা একবার, ছেলেরা তো ইউজ করতে চায় না কোনো জিনিসই, বাট বিয়ের পরপর মজা করেই আর কি সৌরভকে, সৌরভের উপর অ্যাপ্লাই করেছিলাম, কেন কি ওর বেশি জায়গাতে অ্যাপ্লাই করা যায় না, ওদের যেইটু ফোর হেড আর নাকটা স্পেশালি, সৌরভের খুব ব্ল্যাকেটস ছিল। এবার ব্যাপারটা হয়েছে যে ওদের তো অ্যাশ, মানে অ্যাশ ঠ্যাশ আছে প্ল্যান্টে, তো ওদের খুবই নোংরা হয়ে যায় স্কিন, আমাদের ঘরও প্রচণ্ড নোংরা হয়ে যায়, 1-2 দিন পরপরই পুরো সব ফার্নিচার কালো হয়ে যায়, এতটাই এখানে অ্যাশ রয়েছে। তো যখন ওকে আমি জোর করে লাগিয়ে দিই, কিছুক্ষণ রাখার পরে ধুয়ে নিজেই বলছে যে ব্ল্যাক হেডসগুলো পর্যন্ত চলে গেছে, বুঝেছো? তো খুবই ভালো এই জিনিসটা। তখন আমি যখনই মাখতাম সানডে, অল্টারনেটিভ সানডেতে, তখনই সৌরভ বলতো ঠিক আছে আমাকে একটু লাগিয়ে দাও, তো সো ইটস ভেরি এফেক্টিভ। দেখি 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 দেখি, খাওয়ার জিনিস না মানো এটা, ওকে এটা লাগিয়েছি, ও চেটে দিচ্ছে, ও ভাবছে এটা খাওয়ার জিনিস, মোটামুটি এটা শুকিয়েই এসেছে। এবার যতক্ষণ না পুরোপুরি শুকাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি ছেলের সবজি টবজিগুলো একটু কেটে নিই। ওকে মাখাবো না কোনোদিনই, জাস্ট ভাবলাম একটুখানি আমিও করছি ওকে একটু দিই, মজা করে দিলাম। হাই গাইস করছে কিন্তু এটা,
টাটা করে দাও তো, বলো আমি ঘুমাবো, টাটা বলো, টাটা টাটা বলে দাও তো বাবা, বলো ভালো করে, বলো ভালো করে, বলো আমাকে তো অলমোস্ট অর্ধেক স্নান করতে করতে বেরোতে হয়েছে, কেন কি ও ঘুম থেকে উঠে পড়েছিল, একদমই বেশিক্ষণ ধরে ঘুমায়নি আজকে, তো একটু কি সুন্দর অকল হাসি দিচ্ছে, এখন খাওয়াচ্ছি গাইজ ওকে। গাইজ সোরা বেসে আর ও দরজা বন্ধ করে দিচ্ছিল প্রথমে, আর এখন দেখো কিরকম নেমে চলে যায়। কোথায় যাবি? আমরা বিকেলে যাব, বিকেলে যাব, বিকেলে চলে আসো, চলে আসো বিকেলে পার্কে, চলে আসো আসো। আরে লাগে বাবাকে ঢুকতে দেবে না, ও লাগে কি হলো, আসতে দে বাবাকে, সারা মুখে খাবার ভর্তি, আয় আয় বাবা, কি অবস্থা বাবু, মানে সৌরভ আমাকে সেদিনকে বলছে যে ও এরকম করে বলে না আমার আরো ঘরটা পুরো ফাঁকা লাগে, এই যে কিছুদিন পর আবার চলে যাব, তো সেজন্যই বলছে সৌরভ আর কি, ও না থাকলে পুরো ঘরটা ফাঁকা লাগে। আমি যে রুমে যাব ও দেখো আমার পেছনে পেছনে আসবে, সব কিছু মানে আমি যা করবো তাই করবে। এখনো আমার ছেলে খেয়ে যাচ্ছে, 3:10 বাজে, আমি এর মধ্যে খেয়ে নিলাম, ওকে পাশে বসিয়ে নিয়েছি, আরে কেন কি কখন শেষ হবে জানি না, 4:30-4:45 বেজে যেতে পারে। 4:00 বাজে, এখন খাওয়া দাওয়া শেষ হলো, এখন আমরা একটুখানি শুয়ে নিই, আজকে হলো সানডে, সো সানডেটা কি বলতো শুনলেই মনে হয় যেন ছুটির দিন, একটা আরাম করার দিন, তো একটু শুয়ে নিই, আর বাইরে মেঘ করেছিল একটু আগে, হালকা হালকা বৃষ্টি হচ্ছিল, বাট এখন এরকম কাঠ ফাটা রোদ্দুর, সো এই রোদ্দুরে তো করার আর কিছু নেই, শোয়া ছাড়া। তারপরে আবার বিকেলে ছেলেকে নিয়ে যাব খেলতে, আর এখানে ও বাবার গাছের পাতা ছিঁচ্ছে, ভাই ভাই আয় বাবা, কি এই মারবো, চল আয়, চলো চলো, কাকে বকছো তুমি, আমি তোমাকে বকেছি, লেগে যাবে, একটু শুয়ে পড়ি, ধাপাস ধাপাস, একটু ঘুমাতে তো পারিনি, ছেলের নখ কেটে নিয়েছি, আমার নখ কেটে নিয়েছি, যেটুকু সময় ও 10 মিনিট মতো ঘুমিয়েছিল ওই টাইমটাতে, এখন একটু যাচ্ছে, ওকে বললাম পার্কে নিয়ে যাব, অন্য সময় তো হয় না, সানডেটা ছুটির দিন, সৌরভ চলে এসেছে মর্নিং ডিউটি করে, তো এখন যাচ্ছি, আসছে দেখো, আসছে দেখো, আসছে দেখো, হাত ধরে চলো, মার হাত যা ধরে যায় সাথে সাথে বাবার হাত ছেড়ে দিয়েছে, এত বদমাস, ওর এইসব পছন্দ না, ও ফুটবল খেলতে যাবে, আসো আসো আমি আছি, আসো
আস্তে আস্তে ঘোরো, সাইড হয়ে যাচ্ছে, এখন একা একা ঘুরতে পারে, আগে ধরে ঘুরতে হতো একসাথে। বাবা সাইড হয়ে যাচ্ছে, সোজা করে দাও তো, একটু সোজা করে দাও একটু। কোন ঘোড়াটা চড়বে তুমি? এটা চড়বে, এটা এটা ধরো ধরো। আমরা আগে উল্টো হয়ে সোজা হয়ে সব ভাবে নামতাম। আরে ছোট ছোট, চলো চলো এখন বাবা এদিকে এদিকে বল, তুমি খেলতে পারো নাকি? এখন এইদিকে আমার কাছে আসো, আমার কাছে আসো। তোমাদেরকে আগে একটা ভিডিওতে বলেছিলাম যে কিছু যদি ছোট ছোট হয়ে যায় সেগুলো ডিসকার্ড করবো, কাউকে দিয়ে খেয়ে দেবো, তো সেই জন্য আমরা এখন বসেছি। অনেক জামা প্যান্ট আছে, একদম ছোট টাইট হয়ে গেছে, ওগুলো আমি বাদ দিতে চাইছি। ম্যাম আর তাপসদা এসেছিল না? এটা ম্যামরা এসেছিল নাকি পুজোর সময় মনে হয় দিয়েছিল, একটা তাপসদা একটা ম্যাম। না না এটা জন্মদিনের না, এটা এইতে পুজোর সময়। দাঁড়াও গাইস, এটাকে নিচে দাঁড় করে রেখেছি, নাহলে সব টানাটানি করবে এখনই। হ্যাঁ অনেক বড় এটা, ভালো জামাটা, খুব সুন্দর। হ্যাঁ এটাও বিট্টুরাই দিয়েছিল, এইটা পেয়েছিল ওর অন্নপ্রাশনে, আমার ছেলে অন্নপ্রাশনে। না না এটা বড় জামা কি পরবে এখনো, ওর জামা প্যান্টে ইন্টারেস্ট নেই, ওর হচ্ছে শুধু প্যাকেটে ইন্টারেস্ট। ও একটা প্যাকেট দিয়ে দাও। এগুলো এই মা এটা ছোট হয়ে গেছে গো। না না হয়ে যাবে, এটা তাহলে আলাদা রাখো, যেগুলো এখনই পড়াতে হবে সেগুলো আলাদা রাখো। দাদা বাবা একটু হাই গাইস করে দাও তো। হাই গাইস, হাই গাইস। এটা আমি কিনেছিলাম ওর জন্য আগের বার, মনে আছে? আমি ভেবেছিলাম মনে ওইবারই হয়ে যাবে, বাট তাও হয়নি। একটা একটা ও বাড়ির লক্ষ্মী পুজো আর একটা কালী পুজোতে পরে নেবে, কি বলো? এটাও তো পরেনি একবার, না একবারও পরেনি, কি করে হবে? ওর আগের বছর কেনা হয়েছিল শীতকালে। আমি গুছিয়ে রাখছি, ও ঘাটতে চলে এসেছে। গাইস দুজনের এই এখন থেকেই যা দ্বন্দ্ব লাগে না, এই বাবা আর ছেলের। হ্যাঁ দেখলাম যে হচ্ছে কিনা। গাইস সিমিরা এই জামা প্যান্টটা দিয়েছিল, দেখো কত সুন্দর, বাট এটা আর হবে না ওর, ছোট হবে না, দেখবে একবার। এটা একটা নতুন জামা যেটা আন্টি দিয়েছিল সিমিন মা আর কি পুজোর সময়, এটাও হয়ে গেছে এখন ওর। কত রোগা হয়ে গেছে আমার ছেলেটা ভাবো, সব জামা প্যান্ট হয়ে যাচ্ছে। আর গাইস এইগুলো অনেকই বড়, এইগুলো তো এখন এগুলো কি করছো, একটা প্যাকেটে ঢুকিয়ে দিচ্ছ? এটা সময় ঢুকিয়ে দিচ্ছ, এগুলো সব নতুন আর বড়, এগুলো সব অনেক বড়। কি দেখো তো, বড় দাদু দিদাত হ্যাঁ
দিদা দাদু মামা মামি হচ্ছে মামির মা সবাই অনেক আমার ছেলে 10 বছর বয়স গাই এটা হচ্ছে আমার অন্নপ্রাশনের পাঞ্জাবি এটা শরীফদা দিয়েছিল এটা হচ্ছে আমার মানুষ ছোট্ট ধুতি হবে না মনে হচ্ছে খাটো ধুতি হবে অন্নপ্রাশনের টাইম কাজ সো গাইজ এগুলো মাসির নাতিকে দিয়ে দেবো ভাবছি অন্নপ্রাশনের তত্ত্বে আমার বাড়ি থেকেই দিয়েছিল বাট আমরা ভাবছিলাম পড়াবো পড়াবো পড়াতে পড়াবো ভাবতে ভাবতেই কখন ওর পা বড় হয়ে গেছে আর জুতোটা আর হয়নি কি বলবো খাবো না আমি ওই ম্যাগি গাইস দেখো কষ্ট করে ম্যাগি বানাচ্ছি সোরা বলতে খাবে না এত কিছু সস দিয়ে বানাচ্ছি সস কেমন আপনি ম্যাগি দিয়ে ভাই কেমন জল দে ভুল করে ভিনিগার ভেবে ভুল করে আমি ভিনিগারের জায়গায় কেওড়া জল দিয়ে দিয়েছি অ্যাকচুয়ালি কেওড়া জলটা তো লেভেল নেই দেখো দুটো বোতল সেম সেমই সেম সেম এটা হচ্ছে এটা ভিনিগার এটা কেওড়া জল কি করে বুঝবো আমি তাহলে দাও দেখো তুমি দেখো তোমার তোমার হচ্ছে কি বলে অডিয়েন্সকে দেখাও একটু দুটো সেম বোতল কোথা থেকে হচ্ছে আরে হলুদ মুটকি সাদা বোতল এই যে আমার কেওড়া জলে ম্যাগি রেডি আর এখানে আমার ছেলের জন্য একটু জলের পোচ বানাচ্ছি অনেক মশলা দেওয়া রয়েছে দেওয়া যাবে না তো এই দু চারটে স্ট্যান্ড আটা নুডলস এর ওই জন্য শুধু একটু সেদ্ধ করে দিচ্ছি ছেলে আর সৌরভ দুজনে শুয়ে টিভি দেখছে মানে ছেলে তো ঘুমাচ্ছে ও টিভি দেখছে আমি একটুখানি রান্না করছি রাত্রিবেলা বললাম যে রান্না করতে হবে কি করবো বুঝতে পারছিলাম না তারপরে বললাম কালকে কিছু নিরামিষ খাবো এখন মাছের ছেলি করে নিলাম ডিনারও করে নিলাম আমার ছেলে তো অনেকক্ষণ আগে খেতে বসেছে মাঝে আমার আর সৌরভের দুজনেরই খাওয়া হয়ে গেছে ও আমরা খেয়ে দিয়ে চলে এসেছি এখন শুতে এখন শুয়ে পড়বো অনেকক্ষণ ধরে ঘ্যান ঘ্যান করছে ঘুমানোর জন্য যে বিছানায় নিয়ে চলে এসেছি ব্যাস এখন আনন্দ এখন আর কোনো কান্নাকাটি নেই তো আজকে ব্লগটাকে আমরা এখানেই এন্ড করছি আজকে ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে দেন প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল আবার একটা নতুন ব্লগ নিয়ে দেখা হবে খুব শিগগিরই টিল দেন টাটা বাই গুড নাইট সুইট ড্রিমস অ্যান্ড স্পিড লাভ টাটা